রোনালদো কাণ্ডে হতবাক বিশ্ব, হচ্ছেন কঠিন শাস্তির মুখোমুখি। আসসালামু আলাইকুম, বিটি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত। সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসের, সেমিফাইনালে আল হিলালের কাছে হেরে বিদায় নেয় দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে বহিষ্কার হন দলের অন্যতম সেরা তারকা রোনালদো, ফলে আরও একটি শিরোপাশূন্য মৌসুম কাটানোর কাছাকাছি দলটি। সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসেরকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে টিকিট কেটেছে আল হিলাল। তবে সব চাপিয়ে আলোচনা ওই রোনালদোর লাল কার্ড নিয়ে। ঘটনাটি ঘটে ম্যাচের 85তম মিনিটে। আল হিলালের আলি আল বুলাইহি ও রোনালদো মধ্যে ত্রয়ী নিয়ে ধস্তাধস্তি। এক পর্যায়ে আল বুলাইহিকে কোনোই দিয়ে আঘাত করেন পর্তুগিজ এই তারকা। আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আল বুলাইহি। এরপর সংঘর্ষে লিপ্ত হন দুই দলের খেলোয়াড়রাও। এক পর্যায়ে রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেফারিকে মুষ্টি পাকিয়ে ঘুষে মারতে গিয়েছিলেন রোনালদো, তবে পরে নিজেকে সামলে নেন। রোনালদো এমন কাণ্ডে হতবাক পুরো বিশ্ব, হচ্ছেন কঠিন শাস্তির মুখোমুখি। ধন্যবাদ সবাইকে।